আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর একই সাথে ইসলামী ব্যাংকের সব শেয়ার প্রাথমিকভাবে সরকার নিয়ে নেবে এবং শীঘ্রই ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হবে বলে জানান তিনি দেশের অর্থনীতি স্থিতিশীল রাখায় সামনের দিনগুলোতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর শরফুল আলমের রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকসহ ছয়টি ব্যাংকের নানা দুর্নীতি অনিয়ম উঠে আসে একই সাথে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিও জানান কর্মকর্তা কর্মচারীরা ইসলামী ব্যাংকের মালিকানা থাকায় ওই ব্যাংকের একাংশের প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেন তারা অবিলম্বে এসআলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি জানান বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা জানান দেড় দশকে ব্যাংকটিতে ব্যাপক লুটপাট আর অনিয়ম হয়েছে বর্তমান পরিচালনা পরিষদের নামে বেনামে হাতে নেওয়া হচ্ছে কয়েক হাজার কোটি টাকা এই ব্যাংকটাকে ভবিষ্যতে যদি অর্থনীতিতে কন্ট্রিবিউট করার মতো অবস্থায় নিয়ে যেতে হয় এটাকে কিভাবে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনা যায় ইসলামী ব্যাংকগুলো যাতে কন্ট্রিবিউট করতে পারে ইকোনমিতে এবং সুন্দরভাবে যাতে চলতে পারে গভর্নর মহোদয় কিছু কথা বলেছেন আমরা জাস্ট আমাদের অনুভূতিটা ওনাদের সাথে শেয়ার করেছে। ইসলামী ব্যাংক নিয়ে গভর্নর জানান যদি কেউ ইসলামী ব্যাংকের দুই শতাংশেরও বেশি শেয়ারের মালিক হন তবে পরিচালনা পর্ষদে তাদের বিষয়ে বিবেচনা করা হবে পর্যায়ক্রমে এসলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে বলেও জানান গভর্নর অর্থনীতি স্থিতিশীল রাখায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি যারা ব্যাংকের টাকা নিয়ে গেছে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে তাদের টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের যে শেয়ারগুলো আছে সেটা সরকারি মালিকানা থাকবে এসএলএম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে সরকারিভাবে টেক ওভার করব আইনগতভাবে এগেনস্ট তার লাইবিলিটি আর বাংলাদেশ ব্যাংকের পক্ষ ছোট আকারের একটা বোর্ড আমরা ওখানে বসিয়ে দেবো আস্তে আস্তে যাচ্ছি ইসলামী ব্যাংক দিয়ে শুরু করি আমরা একটা কালকে কাকি করেছি একটা যাবো আমরা আস্তে আস্তে যাবো তারা বলে আর কিছু নাই মোটামুটিভাবে ওই ব্যাংকগুলোকে তো আমরা কন্টেন করে রেখেছি আমরা তো তাদেরকে ট্রানজ্যাকশন করতে দিচ্ছি না বড়ো রকমের কোনো কিছু তাদের শেয়ারও তারা হস্তান্তর করতে পারছে না তাদের কোনো লোনও দিতে তারা পারছে না তাদের ড্যারেজ কন্ট্রোলটা আমরা করে রাখছি এখন আমরা ভালো লোক সুস্থত একটু টাইম লাগে আমার এখন যে চ্যালেঞ্জটা হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের কোরিনেটে রয়েছে দ্রুত পদক্ষেপ নিতে হবে এক প্রশ্ন জবাবে গভর্নর জানান ব্যাংকের ভিতরেও সংস্কার করা হচ্ছে আর ভবিষ্যতে কেউ যাতে অনিয়ম করে পার না পায় সে ব্যাপারেও পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক শুধু স্থায়ী লোকের ক্ষেত্রে এটাকে সরফত আলম এটিএন বাংলা ঢাকা